মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। গত 2 এপ্রিল আমিরুল ইসলাম ও জার্জিস হোসেনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2013 সালে হরতাল অবরোধের সময় পুলিশের উপর হামলা মামলায় তাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।